হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি ছোট্ট ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই ভিডিওতে যা যা থাকছে সব কিছুই আপনাদেরকে ছোট ছোট ক্লিপসে দেখিয়ে দিয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি সকাল থেকে আমি কী কী করলাম। তো প্রথমেই আমি আমার বেড, তারপর আম্মু আব্বুর বেডগুলো, ছোটো ভাইয়ের বেডগুলো ঠিক করে নিয়েছি। তো এই বেডটা আমার, সব কিছু এক এক করে ঠিক করার পর এখন ভাবলাম একটু মশলা চা খাবো, কারণ তখন মাথাটা অনেক ধরেছিল। তো ভাবলাম আপনাদের সবার হয়তো এই মশলা চাটা উপকারে আসবে, তাই একটু শেয়ার করে নিচ্ছি। তো মশলা চা তৈরি করতে প্রথমে আমি গরম পানির মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে আর গোলমরিচ দিয়ে এটাকে জাল দিয়ে দিচ্ছি। তো এখানে তৈরি করছি আমি সুজির নাস্তা। এক প্যাকেট সুজির মধ্যে আমি দুধ, চিনি আর দুইটা ডিম ভেঙে ভিজিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টার মতো। তারপর এখানে পানিটা জাল হওয়ার পর দিয়ে দিলাম আমি চাপাতা। তো চাপাতা আমি আমার পরিমাণ মতো দিয়েছি, প্রায় এক মুঠ থেকে দেড় মুঠের মতো। তারপর এখন জাল দিয়ে দিচ্ছি প্রায় 10 মিনিটের মতো, আর একটু বেশিও দিতে পারি, পানির উপর ডিপেন্ড করছে। তো এইখানে আমি 5 কাপ চা তৈরি করব। তো এই জন্য আমি এটাকে চাপাতা দিয়ে আরও 10 মিনিট ভালো করে জাল করছি। তো জাল করার সাথে সাথে ভাবলাম অন্য চুলায় আমি চায়ের সাথে যে চাটা ওইটা তৈরি করে নেই। তো এখানে সুজির পিঠাটা, তো যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা পর, এইটাকে আমি এক এক করে পিঠার মতো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যে কোনো শেপে দিতে পারেন, তবে এই শেপটাতেও সুন্দর হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো এইরকম করে আমি এগুলাকে তৈরি করে নিয়েছি। সকালে কিংবা বিকেলে আমাদের কিন্তু চায়ের সাথে খুব স্পেশাল একটা চা হতেই হয়। তো এই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করি, আর অবশ্যই কিন্তু সবসময়ই শেয়ার করে যাব যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। তো এইখানে আমি এটা ভেজে নিচ্ছি। এইদিকে আমার চাটা প্রায় কতটুকু হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো আরেকটা সসপ্যানে আমি 5 থেকে 7 চামচের মতো দুধ নিয়েছি আর পরিমাণ মতো চিনি। তো এটা ভালো করে জাল হয়ে গেছে পুরোপুরি। এখন আমি ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিব। দুধ চিনি এটা আপনার উপর ডিপেন্ড করছে, আপনি কতটুকু দিতে চাচ্ছেন। আর এই চাটা কিন্তু খুবই ভালো আর খেতেও কিন্তু খুবই মজাদার। এটা আপনার মাইগ্রেনের জন্য কাজ দিবে, এটা আপনার অ্যালার্জি সব মানে গায়ের ব্যথা বা সব ধরনের একটু একটু সমস্যার জন্য কিন্তু এইটা কিন্তু খুবই ভালো কাজ দিবে। একবার বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। তো এখন আমি চাটা তৈরি করে নিয়েছি, দুধ চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। চাটাও রেডি হয়ে এসেছে। আমরা ছিলাম ওই দিন 5 জনই, আব্বু, আম্মু, আমি আর আমার ছোটো 2টা ভাই। তো আমরা আমাদের পরিমাণ মতো চা নিয়ে নিচ্ছি। আর এই বড় মগটা, স্পেশাল মগটা হচ্ছে আমার, আমি এই মগে চা খাই সবসময়ই। তো আমার একটু সকালে কিংবা বিকালে হোক, আমার একটু বড় মগে চা না হলে কিন্তু আমার খেতে ভালোই লাগে না। তো মাঝে মাঝে ওই কাপগুলোতে ট্রাই করি, ভালোই লাগে। বাট এই কাপে আমি যদি চা না খাই তাহলে আমার মনে হয় চায়ের তৃপ্তিটাই মিটে নাই। সুজির পিঠাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খুবই সফট হয়েছে আর খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছে। জাস্ট 2 মিনিটের ভিতরে আমার পিঠাগুলো শেষ হয়ে গেছে। এই দুইটা জাস্ট রয়েছে, টানাটানি শুরু হয়ে গেছে, কে নিবে কে না এরকম মজা হয়েছিল। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন কিন্তু। তো আমার আব্বু বা আমরাও পেঁয়াজি খেতে খুব বেশি ভালোবাসি, তো এই জন্য আম্মু পেঁয়াজি তৈরি করে নিচ্ছেন। তো পেঁয়াজিটা তো সবাই জানেন, তারপরও বলি। কয়েক ধরনের ডালকে এখানে নিয়ে ভালো করে একটু ভিজিয়ে কয়েক ঘন্টা পর এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে তার ওপর কিছু পেঁয়াজ, ধনে পাতা, কিছু মরিচ, হলুদ আর পাঁচফোড়ন দিয়ে ভালো করে মিক্স করে এটাকে তৈরি করে নিচ্ছেন। তো এটা খুবই ইজি আর সবাই হয়তো এটা জানেন, তারপরও বললাম আর কি। তো এটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আমরা আমাদের দুপুরের লাঞ্চের সাথে এটাকে ট্রাই করেছিলাম। আর আমাদের ঘরেতে এমনিতেই যে কোনো স্ন্যাক্স তৈরি করলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো বিকালের দিকে একটু আমি একটু লেবু আনতে আসলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের লেবু গাছের লেবুগুলো। মাশাল্লাহ অনেক লেবুই ধরেছে, ছোটো বড়ো। তো গাছের লেবু বুঝতেই পারছেন কতটা মজার, কতটা ফ্লেভার নিয়ে আসে, খুবই মজার আর খুবই ভালো লেবুগুলো।
তো যাই হোক, এখন আবার লাঞ্চের জন্য কিছু এখানে মাছ বের করা হয়েছে। তো এই মাছগুলা তো আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন, এগুলা হচ্ছে নদীর মাছ, খুবই টাটকা মাছগুলা। তো আমাদের এখানে কয়েকদিন আগে এগুলা মারা হয়েছিল। তো এই মাছগুলো আমাদের থেকে আমাদের আব্বুর খুবই পছন্দের মাছ, তো আব্বু খুবই ভালোবাসেন, প্রায়ই আম্মু আব্বুকে এরকম তৈরি করে দেন। তো মাছগুলো এখন রান্না করার জন্য একসাথে সব কিছু মাখিয়ে নিচ্ছেন, মশলা, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ, একটু ধনে পাতা, তারপর ধনে পাতার মানে গুঁড়াগুলো আর কি, আর লবণ তেল দিয়ে মিক্স করে একটু পানি দিয়ে এটাকে জাস্ট চুলায় বসিয়ে দিয়েছেন। তো এটা হয়ে যাবে এখন। আমার আম্মু এই ছোটো ছোটো বক্সের মধ্যে কিন্তু পেঁয়াজ, রসুন, আদাগুলো রাখেন, আর খুবই ইজি হয় ইউজ করা, যে কোনো সময় এটাকে বের করা যায়। তো এইগুলো মরিচগুলো হচ্ছে আমাদের গাছের মরিচ, অবশ্যই একদিন আপনাদের সাথে আমাদের গাছের মরিচগুলো শেয়ার করব। তো এখন কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি মাছের উপর, যাতে ফ্লেভারটা ভালো আসে। কাঁচা মরিচ দিলে কিন্তু খুবই ভালো ফ্লেভার আসে। তো এই তো আমাদের মাছটা কিন্তু রেডি হয়ে গেছে, আর আমরাও লাঞ্চ করতে বসে গেছি। তো এই দেখুন মাছগুলোর ভিতরে কত সুন্দর ডিম। তো এই ডিমগুলাই দেখে কিন্তু আমরা মাছগুলা খাই। তো আমরাও দুপুরে লাঞ্চ করে নিচ্ছি। তো লাঞ্চ করার পর সবাই একটু রেস্ট নিলাম, তারপর ইভিনিং আসলো। ইভিনিংয়েও স্ন্যাক্স ছিল, চা ছিল, এসবগুলা এরকম করে অনেকেই সবাই আমরা বিজি ছিলাম। তো রাতের দিকে খেলা ছিল একটা, কি ফুটবল খেলা ছিল, তো কোন দলের খেলা আমি ভুলে গিয়েছিলাম। তো সবাই মিলে এখানে খেলা দেখছিলাম, তো জাস্ট একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ছিল আজকে আমার ভিডিওটা। তো আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।